কোচবিহার জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান পদে রদবদল সরিয়ে দেওয়া হলো কোচবিহার জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান হিতেন বর্মনকে। নতুন চেয়ারম্যান নিযুক্ত না হওয়া পর্যন্ত এই দায়িত্বভার সামলাবেন কোচবিহার জেলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শক। গত 24 জুন এই মর্মে একটি নোটিশ করেছে পশ্চিমবঙ্গ সরকারের স্কুল শিক্ষা দপ্তর। কোচবিহার জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান পদে রদবদল সরিয়ে দেওয়া হলো কোচবিহার জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান হিতেন বর্মনকে। নতুন চেয়ারম্যান নিযুক্ত না হওয়া পর্যন্ত এই দায়িত্ব সামলাবেন কোচবিহার জেলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শক। গত 24 জুন এই মর্মে একটি নোটিশ করেছে পশ্চিমবঙ্গ সরকারের স্কুল শিক্ষা দপ্তর। কোচবিহার জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান পদে রদবদল সরিয়ে দেওয়া হলো কোচবিহারের জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান হিতেন বর্মনকে। নতুন চেয়ারম্যান নিযুক্ত না হওয়া পর্যন্ত এই দায়িত্ব সামলাবেন কোচবিহার জেলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শক। 24 জুন এই মর্মে একটি নোটিশ করেছে পশ্চিমবঙ্গ সরকারের স্কুল শিক্ষা দপ্তর। কোচবিহার জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান পদে রদবদল সরিয়ে দেওয়া হলো কোচবিহারের জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান হিতেন বর্মনকে। নতুন চেয়ারম্যান নিযুক্ত না হওয়া পর্যন্ত এই দায়িত্বভার সামলাবেন কোচবিহার জেলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শক। 24 জুন এই মর্মে একটি নোটিশ করেছে পশ্চিমবঙ্গ সরকারের স্কুল শিক্ষা দপ্তর। সরিয়ে দেওয়া হলো কোচবিহারের জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান হিতেন বর্মনকে। 24 জুন এই মর্মে একটি নোটিশ করেছে পশ্চিমবঙ্গ সরকারের স্কুল শিক্ষা দপ্তর। নতুন চেয়ারম্যান নিযুক্ত না হওয়া পর্যন্ত এই দায়িত্ব সামলাবেন কোচবিহার জেলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শক। এ বিষয়ে আমরা সরাসরি যোগাযোগ করে নিয়েছি হিতেন বর্মনের সাথে। হিতেন বাবু, ডিজিটাল বাংলায় আপনাকে স্বাগত। এই বিষয়ে আপনি কি বলবেন? সিদ্ধান্তের ব্যাপারে বলার কিছু নেই, সরকার যা সিদ্ধান্ত নিয়েছে সেইভাবেই কাজ হবে। এখন চার্জে থাকবে আমাদের ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর স্কুল, DI, এইভাবে কাজকর্ম চলবে। হঠাৎ করে এই সিদ্ধান্ত স্কুল শিক্ষা দপ্তরের, এই বিষয়ে আপনার প্রতিক্রিয়া বা সরিয়ে দেওয়া হলো কোচবিহার জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান হিতেন বর্মনকে। নতুন চেয়ারম্যান নিযুক্ত না হওয়া পর্যন্ত এই দায়িত্বভার সামলাবেন কোচবিহার জেলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শক। গত 24 জুন এই মর্মে একটি নোটিশ করেছে পশ্চিমবঙ্গ সরকারের স্কুল শিক্ষা দপ্তর। এ বিষয়ে পার্থপ্রতিম রায় বলেন, প্রশাসনিক সিদ্ধান্ত অনুযায়ী DPSC চেয়ারম্যানকে বদল করা হয়েছে। কোচবিহার জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান হিতেন বর্মনকে সরিয়ে দেওয়া হলো এবং নতুন চেয়ারম্যান নিযুক্ত না হওয়া পর্যন্ত এই দায়িত্ব সামলাবেন কোচবিহার জেলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শক। এ বিষয়ে আমরা সরাসরি যোগাযোগ করেছিলাম হিতেন বর্মনের সাথে। তিনি জানিয়েছেন স্কুল শিক্ষা দপ্তরের সিদ্ধান্ত যা রয়েছে তা তিনি মেনে নিয়েছেন এবং সেই সিদ্ধান্ত অনুযায়ী জেলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শক দায়িত্বভার সামলাবেন। এ বিষয়ে আমরা কথা বলে নেব আমাদের প্রতিনিধি পর্ণার সাথে। পর্ণা, গোটা বিষয়টি নিয়ে কী বলবে তুমি? কোচবিহার মিশন হসপিটাল এখন আর হায়দ্রাবাদ নয়, সব সমস্যার সমাধান এখন কোচবিহারে। আওয়ার ডক্টর ডক্টর এম গুম্বো, কনসালটেন্ট ফিজিশিয়ান অ্যান্ড ডায়াবেটোলজিস্ট, ডক্টর এস এন রেড্ডি, কনসালটেন্ট ব্রেইন অ্যান্ড স্পাইন সার্জন, ডক্টর সৌমেন নন্দী, কনসালটেন্ট কার্ডিওলজিস্ট, ডক্টর পরমেশ্বর রমেশ জুনাট, গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট, ডক্টর বরুণ কুমার, ইউরোলজিস্ট, ডক্টর সমর্থ আগরওয়াল, ল্যাপারোস্কোপিক ইউরোলজিস্ট, ট্রান্সপ্ল্যান্ট সার্জন, ডক্টর এস এন নাইডু,
neurosurgery, brain and spine. 24/7 services. Call for appointment 9933-400-333 or 9832-514641. Visit us, Mission Hospital, NH31, Chokchoka, Kochbihar. সরিয়ে দেওয়া হলো কোচবিহার জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান হিতেন বর্মনকে এবং নতুন চেয়ারম্যান নিযুক্ত না হওয়া পর্যন্ত এই দায়িত্ব সামলাবে কোচবিহার জেলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শক। এই বিষয়ে আমরা সরাসরি কথা বলে নেব আমাদের প্রতিনিধি পর্ণার সাথে। পর্ণা, গোটা বিষয় নিয়ে কি বলবে তুমি? একদমই দেখো, কোচবিহার জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান শিক্ষকের নিয়োগের আগের এই নির্দেশ আজ প্রকাশ থেকে তারপরে কিন্তু সরল করে যায় কোচবিহার জেলা খবর সামনে আসতেই কিন্তু সবল করে গিয়েছেন আপনি মহলে। এবং মাত্র কয়েকদিন আগে সেখানে কিন্তু দেখা গিয়েছে যে হিতেন বর্মন তিনি শীতলের সম্ভাবে পুরে যারা পার্থ বিরোধী গোষ্ঠী রয়েছে, রতি ঘোষ গিরিন বর্মনের গোষ্ঠীতে রয়েছে, সেই গোষ্ঠীতে কিন্তু থাকা হিতেন বর্মন তার এই যে রদবদল তাকে সরানো, এটা কোথাও যেন একটা ইঙ্গিত হচ্ছে যে রতি বিরোধী গোষ্ঠী যেন কোথাও গোচর ছিল। যদিও হিতেন বাবু কিন্তু আমাদের জেনে জানেন যে বিষয়ে কোন রকম কিছু তিনি পাননি এখনো পর্যন্ত, তবে বিভিন্ন সামাজিক মাধ্যমে রদবদলের পথে ঘোরাঘুরি করছে এটা তিনি দেখেছেন, কিন্তু আনুষ্ঠানিক ভাবে বা তাকে জানানো কিন্তু এখন পর্যন্ত হয়নি, তার কাছে পৌঁছয়নি। ফলে এই জায়গায় কিন্তু একটি বিষয় লক্ষ্য করে পঞ্চায়েত বৃহস্পতি যখন এগিয়ে আসছে ছুটি পাওয়ায় বাবুকে বন্ধু পাওয়ায় করোনার সূত্র বারবার এমন বার্তা দিয়েছেন যাতে বস্তুস্থল প্রতিষ্ঠার শেষ হয়, কিন্তু সেই বস্তুস্থল প্রতিষ্ঠা থেকে সবার নামই নিচ্ছে না এবং সেই জায়গায় আমাদের বস্তুস্থল প্রতিষ্ঠায় একেবারে বেড়ে গিয়ে দেওয়া হলো কোচবিহার জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান হিতেন বর্মনকে। নতুন চেয়ারম্যান নিযুক্ত না হওয়া পর্যন্ত এই দায়িত্ব সামলাবেন কোচবিহার জেলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শক। গত 24 জুন এই মর্মে একটি নোটিশ করেছে পশ্চিমবঙ্গ সরকারের স্কুল শিক্ষা দপ্তর। এ বিষয়ে পার্থপ্রতিম রায় বলেন, প্রশাসনিক সিদ্ধান্ত অনুযায়ী ডিপিএসসি চেয়ারম্যানকে বদল করা হয়েছে। তিনি কি জানালেন শুনে নেব। বিভিন্ন সময় প্রশাসন বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করে, তারই অঙ্গ। এই রাজনৈতিক মহলে চলছে শিক্ষাকেন্দ্র নিয়ে, এই বিষয়ে কি হিতেন বর্মনকে সরিয়ে দেওয়া হলে এই বিষয়ে কিছু বলবেন? এই বিষয়ে সম্পর্কে আমি অবগত নই, আমি মাত্র টিভির পর্দায় দেখছি। এটা প্রশাসনিক সিদ্ধান্ত, প্রশাসন নিশ্চয়ই যুক্তিযুক্ত কারণে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে, কিছু বলার নাই।